আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে কক্সবাজার আসলাম তার বিস্তারিত সহ এই ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা না দেখে থাকলে উপরের আই বাটন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিও শুরু হতে যাচ্ছে কক্সবাজারে দেখা ও অদেখা বেশ কিছু পর্যটন স্পট দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের কক্সবাজার ভ্রমণের শেষ পর্ব। গুড মর্নিং সবাইকে, কক্সবাজার ডে টু। আজকে আমরা আজকে বেশ কিছু স্পট কক্সবাজারে কভার করব, অর্থাৎ কক্সবাজারের সারাদিন যেটা সেটা হচ্ছে সাইটসিইং করব। তো আমরা প্রথমে সকালে নাস্তা সেরে নেব। সকালে নাস্তার পর্ব শেষ করে আমরা এখন বের হলাম কক্সবাজারের সাইটসিইং এর জন্য। সবাই মূলত শেষ দিনটাকে বেছে নেয় আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। কক্সবাজারের আশেপাশের জায়গাগুলো যেমন হিমছড়ি, ইনানি, পাটুয়ারটেক এবং মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়াপালং ঘুরে দেখতে পারেন। সারাদিনের জন্য এ সকল জায়গা ঘুরে দেখতে সিএনজি কিংবা অটো রিজার্ভ করতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা পর্যন্ত। আর লোকালে যেতে চাইলে আপনাকে আসতে হবে ডলফিন মোড়ে। সেখান থেকে লোকাল অটোতে চেপে জনপ্রতি 40 টাকা ভাড়ায় চলে যেতে পারেন হিমছড়ি। হিমছড়ি যেতে যেতে চোখে পড়বে 80 কিলোমিটারের দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। এই হচ্ছে হিমছড়ির পরে, আর এই পাশে হচ্ছে সমুদ্র, আর ঠিক এই পাশে হচ্ছে পাহাড়। তা উঠে যদি হয়রান হয়ে যায় এখানে ডাব খেতে পারবেন। ডাব কত করে মামা? 120 টাকা আছে না? এটা তো ঢাকা থেকে বেশি দাম হয়ে গেল। ঢাকা তো চতুর্দিক ক্ষেত্রে ঢুকে, এখানে ঢুকিবার মতো রূপ নেই। কাছ থেকে সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছে। হিমছড়ি পাহাড়ের এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা প্রায় 300 ফুটের মতো। 200 সিঁড়ি মারিয়ে উপরে উঠতে কষ্টটা মুহূর্তে ভুলে যাবেন, যখন পাহাড় চূড়া থেকে কক্সবাজার পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। আর আমার পিছনে হচ্ছে সমুদ্র, এই পাশ এখান থেকে সমুদ্রের ভিউটা ভালো পাওয়া যায় আর ভালো দেখা যায়। আমি যদি একটু দেখাই তাহলে দেখেন, এখানে ওয়াশরুম আছে, হোটেল আছে। এখানে উঠা যায় তো আগে, কিন্তু এখন হচ্ছে উঠা যায় না। এ হচ্ছে আমাদের ভিউ। হিমছড়ি পাহাড় দেখা শেষ করে আমরা এখন ঝর্ণা দেখে যাব। সামনে ঝর্ণা, এই যে ঠিক এই পাশটাতে ঝর্ণা। আনি বলো, হিমছড়ি পাহাড়ের এক্সপিরিয়েন্স বলো। হিমছড়িতে আসলে পাহাড়ের সৌন্দর্য যেমন দেখা যায়, সমুদ্র সৌন্দর্য ঠিক তেমনই দেখা, মানে উপরে উঠলে দুইটাই দেখা যায়, রাইট? হ্যাঁ, মানে খুব সুন্দর লাগে দুটোই, মানে ওর্থিত ওর্থিত ঠিক আছে।
আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে, জানি না ঝর্ণাতে পানি পাবো কিনা। আর এই পাশটা দেখা যাচ্ছে ফলের দোকান, আপনারা যদি হয়রান হয়ে যান এখান থেকে খেতে পারবেন চাইলে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হিমছড়ি জলপ্রপাত, যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ে ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের জন্য অনন্য এক আকর্ষণ। আমরা হিমছড়ি দেখা শেষ করে এখন যাচ্ছি রেজুখালের দিকে। আমাদের রেজুখালে কিছু বেশ কয়েকটা স্পট আমরা আজকে ঘুরে দেখব। আমরা হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখা শেষ করে জনপ্রতি 30 টাকা ভাড়ায় লোকাল অটোতে চেপে ছুটে চলেছি রেজুখালের দিকে, যেখানে ঘন্টা 500 টাকার বিনিময়ে কায়াকিং করতে পারবে। সরাসরি সাগরের সাথে সংযুক্ত হওয়ায় স্বচ্ছ সাগরের নীল জলের স্বাদ পাবেন, তেমনি অন্য পাশে নৈসর্গিক পাহাড়ের সৌন্দর্য যা বেশ উপভোগ্য। লেজু ব্রিজ একটু ক্রস করে একটু সামনেই উত্তর সোনারপাড়া জায়গাটার নাম, এখানে ঝাউবন আছে আর সামনেই বিচ, আশেপাশে সবটাই ঝাউবন আর এই যে ঠিক সামনে হচ্ছে বিচ। আপনার চাইলে এই দোলনাগুলোতে ইউজ করতে পারবেন, ঘন্টা ভাড়া হিসাবে এখানে হয়। সমুদ্র তীরে সাম্পান ও ঝাউবন গাছের সারি, মেরিন ড্রাইভ রোডের চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইনানি সি বিচে। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথর দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল না থাকায় এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকেলবেলায় ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের আদর্শ সময়। হচ্ছে বিচ, আর এখানে চাইলে আপনারা বাইক রেন্ট করতে পারেন বিচে চালানোর জন্য, বিচ বাইক বলে এটাকে। আমরা এখন আছি হচ্ছে ইনানি বিচে। আমরা একটু আগে আরেকটা বিচ থেকে ঘুরে আসলাম, তো এখন হচ্ছে ইনানি বিচ। এটাই হচ্ছে আমাদের কক্সবাজারের সর্বশেষ বিচ ঘোরা যেটা। তো ইনানি বিচটা খুব ভালোই, সুন্দর, পরিষ্কার ছিমছাম গোছানো, হকার তেমন একটা নাই যে কেউ এসে আপনাকে বিরক্ত করবে বা জ্বালাতন করবে। ইনানি সমুদ্র সৈকত ঘুরে দেখা শেষ করে আমরা ছুটে চলেছি রেজুখাল ঘেঁষা পূর্ব পাশে মিনি বান্দরবান খাত গোয়ালিয়া পালকের দিকে। চারপাশ দেখে মনে হতে পারে এটি পার্বত্য চট্টগ্রামের কোনো জায়গা, তবে এটি কক্সবাজার ও সমুদ্র সৈকতের খুব কাছে। কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও এর আশেপাশে বেশ কিছু জায়গা আছে যেখানে অবলীলা একটি দিন কাটিয়ে দেওয়া যায়, তেমনই একটি জায়গা এই গোয়ালিয়া পালক। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে ঠিক আধ ঘন্টা পেরোলে এই গোয়ালিয়া পালক, আর যেখানেই মিলবে পাহাড় ঘেরা এই সবুজের সমারোহ। দূরত্বটা শহর থেকে ঠিক 18 কিলোমিটার। আপনারা হয়তো অনেকেই জানেন না মেরিন ড্রাইভের পাশে যে পাহাড়গুলো এটা কোথায়। এটা আসলে হচ্ছে এই মিনি বান্দরবান খ্যাত এই গোয়ালিয়া পালংয়ে আসলে আপনাকে দেখতে পারবেন। তো এটা আসলে একদম বান্দরবানের ফিল পাবেন, অ্যাকচুয়াল বান্দরবানের ফিলটা আপনারা এখানে আসলে পাবেন হয়তো বা। মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়া পালং দেখা শেষ করে আমরা চলে যাই ডলফিন মোড়ে, সেখান থেকে রাতে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের কক্সবাজার ভ্রমণ গল্প ছিল এতটুকুই, আশা রাখছি কক্সবাজার ভ্রমণে সকল খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।